اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. محترم حاضرين، برادران الإسلام، আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহরবানি করে রমজানুল মুবারকের মহিমান্বিত এই মাস দান করেছেন, এবং দীর্ঘ অপেক্ষার পরে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এটা আমাদের জন্য এত বড় একটা নিয়ামত, যদি আমরা পুরো রমজান মাসটা হিসাব করে কাজে লাগাই, এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে এই একটা মাসের ইবাদত আমাদের আমলনামাকে এত বেশি সমৃদ্ধ করবে, এত বেশি ভারী করবে, যে সারা জীবন আমরা যদি ইবাদত করি রমজান ছাড়া, তাহলে ওই পর্যন্ত পৌঁছতে পারব না। বস্তুত রমজান মাস দেওয়ার উদ্দেশ্য এইটাই যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার যে স্তর নির্দিষ্ট করে রেখেছেন, জান্নাতের মধ্যে আমাদের জন্য যে জায়গা নির্দিষ্ট করে রেখেছেন,
আমরা আমাদের আমল ত্রুটির কারণে, আমাদের অলসতার কারণে ওই পর্যন্ত পৌঁছতে অক্ষম হয়ে যাওয়ার কারণে রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষতি পূরণের জন্য দিয়েছেন, যাতে করে এই এক মাস আমরা বেশি থেকে বেশি ইবাদত বন্দেগি করে বিগত 11 মাসের ক্ষতি কাটিয়ে উঠতে পারি। রমজান শব্দ আরবিতে রমজুন থেকে, এর অর্থ হল জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করা। রমজান মাসকে এই জন্য রমজান বলা হয় যে এই মাসের সংযম এবং ইবাদত বন্দেগির কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে ফেলেন। যদি কিনা বান্দা এই মাসকে কাজে লাগাতে পারে, এই মাসের হক আদায় করতে পারে, তাহলে এই মাসের যে নাম, নামের যে তাৎপর্য, এটা বান্দা লাভ করতে পারবে, তার গুনাহগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কোন একটা মেশিন, কোন একটা কারখানা, কল কবজা, এইগুলো যেমন চলতে চলতে তার মধ্যে জং ধরে, কার্যক্ষমতা কমে যায়, এরপরে তার সার্ভিসিং প্রয়োজন হয়, অনুরূপভাবে আমাদের এই দেহ নামের ঘড়ি, দেহ নামের কারখানা, কল কবজা, এটারও সার্ভিসিংয়ের প্রয়োজন। মূলত এই সার্ভিসিংয়ের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান দিয়েছেন, যাতে করে আমরা আমাদের চোখ, কান, মুখ, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, এইগুলির ব্যবহারকে ঠিক করে ফেলি। কেননা মানুষ যা কিছু কামাই করে, নেকি কিংবা গুনাহ, এই অঙ্গগুলির দ্বারাই তো হয়। এই অঙ্গগুলির ব্যবহার যদি ঠিক হয়ে যায়, তাহলে মানুষ আর কোনো গুনার মধ্যে লিপ্ত হবে না। আর এই অঙ্গগুলির ব্যবহার যদি ঠিক না হয়, তাহলে সে গুনার মধ্যে লিপ্ত হবে। তো এই অঙ্গগুলির সার্ভিসিং দরকার। চোখ যেন ঠিক জিনিস দেখে, কান যেন ঠিক জিনিস শোনে, মুখ যেন ঠিক জিনিস বলে, এর প্র্যাকটিস, এই প্র্যাকটিসের জন্যই রমজান। এটা হলো সার্ভিসিং, যে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের দাতা, স্রষ্টা, রব, যিনি আমাদেরকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি দিয়েছেন, যেন আমরা এইগুলিকে কাজে লাগিয়ে তার আনুগত্যের মধ্যে থাকতে পারি। তো এটা ওই সময় সম্ভব যখন আমাদের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ তাআলার হুকুম মতন চলবে। চোখ ওই জিনিসই দেখবে যা আল্লাহ পাকের হুকুমের মধ্যে পড়ে, মুখ ওই কথাই বলবে যা শরীয়ত অনুমোদন করে, কান ওই জিনিসই শুনবে যা আল্লাহ তাআলা পছন্দ করেন। এটা তার এমনি এমনি হবে না, এগুলোকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, এইগুলোকে অভ্যাসে পরিণত করতে হবে। আর এই সবগুলির জন্য হলো এই রমজান। এই জন্য রমজানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর মর্যাদা, ফজিলত, রমজানের সওয়াব এই পরিমাণ বৃদ্ধি করেছেন যে একটা রমজানের ইবাদতের কারণে মানুষের আমল নামা কত ভারী হয়ে যায়, এটা একটা হাদিস দ্বারা বুঝে আসে। হাদিসের মধ্যে পাওয়া যায় দুজন লোক, তারা একসাথে মুসলমান হয়েছিলেন নবীজির যুগে, দুজন লোক একসাথে মুসলমান হয়ে সাহাবি হলেন, একই দিনে একই সময়ে মুসলমান হয়েছে। এরপরে তাদের মধ্যে একজন আল্লাহর রাস্তায় জিহাদে যেয়ে শহীদ হয়ে গেলেন,
আরেকজন বেঁচে থাকলেন, উনি এক বছর পরে স্বাভাবিক অবস্থায় মারা গেলেন। একজন শহীদ হয়ে গেছেন, আরেকজন স্বাভাবিক অবস্থায় এক বছর পরে মারা গেছে। তো সাধারণত শহীদের ফজিলত অনেক বেশি, আল্লাহর রাস্তায় জিহাদ করতে যে শহীদ হয়ে যাওয়া, এটা এত বড় ফজিলত, এত বড় সওয়াব, তাদের জন্য বিশেষ পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন। একজন সাহাবি স্বপ্ন দেখলেন যে যিনি এক বছর পরে স্বাভাবিক অবস্থায় মারা গেছেন, তিনি শহীদের আগে জান্নাতে প্রবেশ করছেন। সাহাবির ধারণা ছিল যিনি শহীদ হয়েছেন উনি আগে জান্নাতে যাবেন, আর যিনি স্বাভাবিক অবস্থায় মারা গেছেন উনি পরে জান্নাতে যাবেন। কিন্তু উনি স্বপ্নে দেখলেন যিনি এক বছর পরে মারা গেছেন স্বাভাবিক অবস্থায়, উনি আগে জান্নাতে প্রবেশ করলেন, আর শহীদ যিনি তিনি পরে জান্নাতে প্রবেশ করলেন। তাই সাহাবি নবীজির খেদমতে হাজির হয়ে তার এই স্বপ্নের কথা তুলে ধরলেন এবং নিজে আশ্চর্য হওয়ার কথা তুলে ধরলেন যে শহীদ পরে জান্নাতে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ্চর্য হওয়ার কি আছে? যে ব্যক্তি এক বছর মারা গেছে, এক বছর পরে মারা গেল, সে একদিকে যেমন এক বছরের ইবাদত বেশি করেছে, অন্যদিকে একটা রমজান সে বেশি পেয়েছে। একটা রমজান বেশি পাওয়ার কারণে তার আমল নামা এত ভারী হয়ে গেছে যে সে শহীদকে ছাড়িয়ে গেছে। তো বোঝা গেল একটা রমজানের ইবাদত দ্বারা মানুষের আমল নামা অনেক ভারী হয়ে যায়। এই জন্য আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত্যু কামনা করতে নিষেধ করা হয়েছে, কেউ যেন মৃত্যু না চাই। দুনিয়াতে যতই কঠিন অবস্থায় থাকুক, কষ্টের মধ্যে থাকুক, কেউ যেন মৃত্যু না চাই, কেউ যেন আত্মহত্যা না করে। আত্মহত্যা করা মানে নিজে নিজে মৃত্যু চাওয়া। আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন স্বাভাবিক অবস্থায় মৃত্যু হবে। এটা কি জন্য? যে যতক্ষণ তোমার হায়াত আছে, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত এত দামি যে তুমি তোমার আমল নামাকে সমৃদ্ধ করতে পারো। একসাথে মৃত্যু কামনা করলে, তো মৃত্যু হয়ে গেলে তোমার আমলের দরজা বন্ধ হয়ে গেল, আমল করার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াতে রাখেন বিরক্ত না হওয়া, বাকি হ্যাঁ যদি কঠিন কোনো অবস্থা হয়, তো এইভাবে দোয়া শেখানো হয়েছে যে আল্লাহ যতদিন আমার দুনিয়াতে বেঁচে থাকা কল্যাণকর, ততদিন আমাকে জীবিত রাখো, আর যখন দুনিয়া থেকে চলে যাওয়া আমার জন্য কল্যাণকর, তখন আমাকে ইমানের সাথে উঠিয়ে দাও। যদি কেউ মৃত্যুর জন্য দোয়া করতে চায় এইভাবে বলতে পারে, কিন্তু কেন মরি না, কেন গাড়ির তলায় পড়ি না, কেন মরণ হয় না, লোকে বিরক্ত হয়ে রাগান্বিত হয়ে এরকম কথা বলে, এগুলো মারাত্মক গুণা, কবিরা গুণা। আর যদি কেউ আল্লাহ না কায় আত্মহত্যা করেই ফেলে, তাহলে তার তো শাস্তি মারাত্মক জাহান্নামের মধ্যে, ওইভাবেই তার শাস্তি হতে থাকবে যেভাবে দুনিয়াতে আত্মহত্যা করেছে। এটা কেন? যে আমাদের জান, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এই সবগুলি আল্লাহর পক্ষ থেকে আমানত, এটাকে আল্লাহ হুকুম মতন খরচ করা। তো রমজানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মর্যাদা এই জন্য বাড়িয়ে দিয়েছেন যে বান্দা যখন আল্লাহ পাকের হুকুম পালনার্থে দিনের বেলা তিনটা জিনিস থেকে বিরত থাকবে, রাতের বেলা আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হবে, তারাবির নামাজ আদায় করবে, তো এর দ্বারা একদিকে যেমন সে তার নফসানিয়াত, খায়েশাত এইগুলোকে কুরবানি করলো, অনুরূপভাবে রাতের বেলা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে তার ঘুমের তাকাজা আরাম করা, এটাকেও সে কুরবানি করলো। এই জন্য এর ফজিলত এই পরিমাণ দেওয়া হয়েছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওমান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো,
আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য তার পিছনের সমস্ত গুণাগুলি মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি রাত্রিতে দণ্ডায়মান থাকলো, অর্থাৎ রাতের যে নামাজগুলি আছে এই নামাজগুলি আদায় করলো আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না, মানুষের তিরস্কার সমালোচনা থেকে বাঁচার জন্য না, আল্লাহর জন্য, তো তারও পিছনের সমস্ত গুণাগুলি মাফ করে দেওয়া হবে। তো এক রমজানের আমল এত বড়, তারাবির আমল এত বড়, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনের সমস্ত গুণা মাফ করে দিচ্ছে। আবার কেউ যদি রোজা না রাখে বিনা কারণে, তার সম্পর্কে ধমকি আসছে। এক হাদিসে বলতে বলা হয়েছে, মান আফতারা সওমা ইয়াউমিন বিগাইরি উজরিন লাম ইয়াকদিহি সওমুদ্দাহরি কুল্লুহু ওয়া ইন সওমাহু। যদি কোনো ব্যক্তি বিনা কারণে বিনা ওজরে রমজানের একটা রোজা পরিত্যাগ করে, কোনো ওজন নেই, ভালো মানুষ, ওজন কি দুনিয়াবি ওজন, লেখাপড়া করতে হবে, পরীক্ষা দিতে হবে, মাঠে কাজ করতে হবে, গাড়ি চালাতে হবে, চাকরি করতে হবে, অফিসে যেতে হবে, এইগুলোকে ওজন বানিয়েছে, এইগুলোকে ওজন বলে না। ওজন দুইটা, দুই ওজনের কারণে রোজা তরক করা যায়, একটা হলো সফর, একটা হলো অসুস্থতা, এই দুই কারণে রোজা পরিত্যাগ করা যায়, মানে পরে কাজা করতে হবে, মাপ নাই কোনো অবস্থায়। এমনকি মহিলাদের জন্য 12 মাসে নামাজ মাপ বিশেষ সময়ে, কিন্তু রোজা মাপ নাই, ওই সময় স্থগিত, পরে কাজা করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে ওজর বানিয়েছেন ওইটাই ওজর, সফর কিংবা অসুস্থতা। আর আমরা যেগুলোকে ওজর বানিয়ে নিয়েছি, গরিব মানুষ, সারাদিন রিক্সা চালাতে হয়, দোকানে বসে থাকতে হয়, একা একা দোকানদারি করতে হয়, ধান কাটতে হবে, আলু তুলতে হবে, মাঠে যেতে হবে, অফিসে যেতে হবে, এইগুলো আমাদের বানানো ওজর। এই ওজর যেন কেউ প্রকাশ না করে, এই জন্য তাকে রমজানে কাজ হালকা করতে বলা হয়েছে। হালকা করে নাও, কাজের চাপ কমিয়ে নাও, মাত্র একটা মাস, 11 মাস তুমি তোমার মতন চলো, একটা মাসের ফজিলত লাভ করার জন্য রোজা রাখো। তো বিনা ওজরে, অর্থাৎ যেগুলো ওজন না কিন্তু আমরা ওজন বানিয়ে নিয়েছি, এই কারণে কেউ যদি রমজানের রোজা পরিত্যাগ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর পরে যদি সারা জীবন সে রোজা রাখে, এই একটা রোজার বদল হবে না। কেন? রমজানে যে রোজা রাখা হবে এটা ফরজ, আর সারা জীবন যে রোজা রাখা হবে এটা নফল, তো সারা জীবনের নফল মিলে একটা ফরজের সমতুল্য হবে, সারা জীবনের নফল একটা ফরজের সমতুল্য হবে না। তো বিনা কারণে যে রোজা পরিত্যাগ করলো তার এই শাস্তি, এর বদল হবে না। আবার যদি কেউ রোজা রাখে কিন্তু রোজা রেখে রোজার যে হক, রোজার যে আদব, ওই আদবগুলো যদি আদায় না করে, তাহলেও তার এই রোজার কারণে গুনাহ মাফ হবে না। রোজার পরিপূর্ণ স্বভাব পাওয়ার জন্য, রোজার কারণে গুনাহ মাফির জন্য গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি। যদি বেঁচে না থাকে, হাদিসে বলা আছে, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। অনেক রোজাদার এমন আছে যাদের খানা পিনার কষ্ট ছাড়া আর কিছুই লাভ হয় না। অনেক রাত্রি জাগরণকারী এমন আছে যাদের ঘুমের কষ্ট ছাড়া আর কিছুই লাভ হয় না। অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু গুনাহ থেকে বাঁচলো না, তো তার না খেয়ে থাকাটাই হলো রোজার স্বভাব, সে পাবে না। রাত্রি জাগরণ করলো, তারাবি পড়লো, তাহাজ্জুদ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, কিন্তু উদ্দেশ্য রিয়া, মানুষের বাহবা পাওয়া, মানুষের প্রশংসা কুড়ানো, এই ব্যক্তিরও রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই লাভ হবে না। তাহলে রোজা পালন করলে একদিকে যেমন তার জন্য বিশাল সওয়াবের ওয়াদা,
অন্যদিকে রোজা যদি না রাখা হয় বা রেখে গুনাহ থেকে না বাঁচা হয় তাহলে তার জন্য মারাত্মক গুনাহ। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যারা বয়স্ক আমরা নিজেরা রোজা রাখি কিন্তু ছেলেমেয়েদেরকে বা অধীনস্থদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করি না বা রোজা রাখতেও দিই না রাখতে চাইলে। অনেক সময় ছেলেমেয়ের স্কুল কলেজ খোলা থাকে বা পরীক্ষা থাকে রমজান মাসে, এরকম যদি হয় তো বাপ মা রোজা রাখতে দেয় না, কষ্ট হয়ে যাবে স্কুলে যাওয়া আসা। তো যেটা আল্লাহ তাআলা ফরজ করলেন বালেগ হয়ে গেলেই ছেলে মেয়ে সবার উপরে ফরজ, সেখানে বাপ মার এমন কোনো অধিকার নাই তাদেরকে ওটা রাখতে বাধা দেবে। তারা স্কুলে যাওয়া বন্ধ করতে হবে, কলেজে যাওয়া বন্ধ করতে হবে, কিন্তু আল্লাহর হুকুম লঙ্ঘন করে রোজা নষ্ট করা যাবে না। যদি নষ্ট করা হয় তাহলে এই দায় দায়িত্ব পিতা মাতার উপরে আসবে। অনেক সময় ছেলেমেয়েরা রাখতে চায় কিন্তু পিতা মাতা রাখতে দেয় না, ঘুম থেকে উঠায় না, নিজেরা উঠে চুপি চুপি খানা খেয়ে ফেলে, ওদের ঘুম না ভাঙ্গে, মনে হয় খুব এহসান করলাম ছেলে মেয়েকে রোজা রাখতে না দিয়ে খুব দয়া করলাম, এরকম মনে হয়। কিন্তু আসলে দয়া না, এদেরকে নিজের হাতে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। যে পিতামাতা ছেলে মেয়েকে রোজা রাখতে দিল না, নামাজ পড়ার জন্য বলল না, নামাজের জন্য উদ্বুদ্ধ করলো না, কিন্তু পড়াশোনা না করলে, পরীক্ষার জন্য প্রস্তুতি না নিলে সেখানে বকাঝকা খবরদারি এগুলো ঠিকই চলে, আর নামাজ না পড়ে রোজা না রেখে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, এখানে কোনো খবরদারি নাই, কোনো বকাঝকা নাই। তো এই বাধা দেওয়ার কারণে আল্লাহ না করেন ওই ছেলেমেয়ের জন্য যদি জাহান্নামের ফয়সালা হয় তাহলে তারা একা কিন্তু জাহান্নামে যাবে না, এই বাপ মাকে নিয়ে জাহান্নামে যাবে। আমরা তো রাখতে চেয়েছিলাম, আমরা তো নামাজ পড়তে চেয়েছিলাম, মেয়েরা বললো আমরা তো পর্দা করতে চেয়েছিলাম, আমার মা পর্দা করতে দেয় নাই। এখন কিসের পর্দা? বিয়ে শাদী হোক তারপরে বা 40 বছর পার হোক তারপরে মেয়ে পর্দা করতে চায়, বাপ মা পর্দা রাখতে দেয় না। এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষকে না দেখালে হক কেমনে আদায় হবে? হ্যাঁ, এই জন্য পর্দা করতে দেয় না। বেপর্দা রাখার কারণে এই বাপ মা গুনাহগার হবে, ওই মেয়ে যদি বেপর্দা থাকার কারণে জাহান্নামে যায় তো একা যাবে না, পিতামাতাকে নিয়ে যাবে। এই জন্য ওই ছেলে মেয়ে আমার আপনার কাছে আমানত, ইচ্ছা মতন চালানোর কোনো অধিকার আমার আপনার নাই, আল্লাহপাকের বিধান মতন চালাতে হবে। আল্লাহপাক যেভাবে সন্তানের হক আদায় করার জন্য বলেছেন ওইভাবে সন্তানের হক আদায় করতে হবে। আল্লাহপাক সকলকে তৌফিক দান করেন। এহলো একটা বিষয়। দ্বিতীয় হলো আমরা যখন এই রোজা পালন করলাম, এই রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দেবেন? এমনিতে রোজা অন্য উম্মতের উপরও ফরজ করা হয়েছিল, যেটা কোরআনের পাকের আয়াত দ্বারা বুঝে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। দ্বারা বুঝে আসে রোজা শুধু আমাদের উপরে ফরজ না, অন্যান্য উম্মতের উপরেও ফরজ ছিল, কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি হিসাবে আখেরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু পুরস্কার দিয়েছেন, ফজিলত এবং বৈশিষ্ট্য দান করেছেন যা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। যেমন এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, রমজান উপলক্ষে আমার উম্মতকে এমন 5টা পুরস্কার দেওয়া হয়েছে যা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য 5টা পুরস্কার দিয়েছেন। 1 নম্বরে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ পাকের নিকট মেশকে আম্বারের চাইতে বেশি প্রিয়, সারাদিন না খেয়ে থাকার কারণে, ক্ষুধাজনিত কারণে যে গন্ধের সৃষ্টি হয় এটা আল্লাহ পাকের নিকট মেশকে আম্বারের চাইতে বেশি প্রিয়। এর অর্থ হলো কেয়ামতের দিন রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার দেবেন, আতর লাগালে
আতরের মধ্যে সবচেয়ে দামি মিশক আম্বার, যেমন দেহ মন প্রফুল্ল হয়ে যায়, কেয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পুরস্কার দেবেন যে তার মন এরকম প্রফুল্ল হয়ে যাবে। অথবা কবর থেকে যখন উঠে হাশরের ময়দানের দিকে ছুটবে, তখন এই রোজাদারদের মুখ থেকে, শরীর থেকে মিশক আম্বারের খুশবু ছুটতে থাকবে, যার দ্বারা বোঝা যাবে যে এরা দুনিয়াতে রোজাদার ছিল। এলা এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার, রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে মাগফিরাত, অর্থাৎ কীট পতঙ্গ, মাছ, জঙ্গলের পশু পাখি, এরা সকলেই রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। এমনকি এক হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশবাহী ফেরেশতা যারা, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন যে তোমরা নিজেদের ইবাদত বাদ দিয়ে রোজাদারদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকো, এদের দোয়ার মধ্যে আমিন আমিন বলতে থাকো। তিন নম্বর, রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে সুসজ্জিত করা হতে থাকে। যেই রমজান শুরু হয়ে গেল, চাঁদ উঠল, জান্নাতকে সাজানো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা, ক্ষুধা পিপাসার কষ্ট দূরে ঠেলে অচিরেই তোমার নিকট আগমন করবে, তাদের ইস্তেকবালের জন্য প্রস্তুত হয়ে যাও। কোনো বাড়িতে বিয়ে শাদি হলে যত টাকা পয়সাওয়ালা হয় এত আগে থেকে প্রস্তুতি চলে। তো রোজাদার বান্দা ক্ষুধা পিপাসার কষ্ট দূর করে জান্নাতে যাবে, তার জন্য জান্নাতকে সাজানো হতে থাকে। চার নম্বর, দুর্বৃত্ত শয়তানকে রমজান মাসে বন্দী করে রাখা হয়, যার কারণে অন্য মাসে যে গুণাগুলি সহজে করাতে পারে এই মাসে সহজে করাতে পারে না। গুণা তো হয়, গুণা হয় নফসের কারণে, নফসানিয়াত এবং শয়তানিয়াত, এই দুই জিনিসের কারণে মানুষ গুণা করে, শয়তানকে বন্দী করা হয়েছে। কিন্তু আমাদের নফস, খায়েশাত, এইগুলো কন্ট্রোলে না থাকার কারণে এইগুলোর দ্বারা গুণা হয়ে যায়, কিন্তু এরকম গুণা হয় না যা অন্য মাসে হয়। এটা উম্মতে মুহাম্মাদের ফজিলত যে শয়তানকে পুরা মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রাখে। আর পাঁচ নম্বর, রমজানের শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাদেরকে ক্ষমা করে দেন। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শবে কদরে হয়? বললেন, না, শবে কদরে না। নিয়ম হলো মজদুর যখন তার কাজ শেষ করে তখনই তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়, রোজাদার বান্দা যখন তার রোজা রেখে শেষ করলো, অর্থাৎ 29 কিংবা 30 যেদিন চাঁদ দেখা গেল, ঈদের রাত হয়ে গেল, ওই রাতটা হলো পুরস্কারের রাত, আসমানে পুরস্কারের রাত হিসেবে ঘোষণা করা হয় এবং রোজাদার বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। এই পাঁচটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন উম্মতে মুহাম্মাদিকে, যা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। এটা কারা লাভ করবে? যারা রোজা পরিপূর্ণ হক আদায় করে রাখতে পারে। এই মাসে নেকির পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন যে একটা ফরজ আমলকে 70টা ফরজের সমতুল্য ঘোষণা করা হয়েছে। মান আদা ফরিজাতান, যে ব্যক্তি এই মাসে একটা ফরজ আদায় করল, কানা লাহু কাআজরি সাবঈনা ফরিজা, এটা তার জন্য 70টা ফরজ আদায়ের মতন সওয়াব। আর যে ব্যক্তি একটা নফর আদায় করল, অন্য মাসে একটা ফরজ আদায় করা সমতুল্য সওয়াব তার আমল নামায় লেখা। রমজান আসার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে নিয়ে খুতবা দিলেন, বয়ান করলেন রমজান মাস কিভাবে কাটাতে হবে, তার জন্য দিক নির্দেশনা দিলেন। সেখানে তিনি ইরশাদ করেছেন, এটা সবরের মাস, হাদা শাহরু সবর, আস-সবরু সওয়াবুহু আল জান্নাহ, আর সবরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। সবর করতে হবে, ঝগড়াঝাটি করা চলবে না, তর্ক বিতর্ক করা চলবে না, মাটির মানুষ হয়ে যায়, পুরো এক মাসের জন্য মুখ বন্ধ। বলছি, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, তোমাকে কষ্ট দেয়, মারে,
তুমি বদলা নিতে যেও না, তাকে বলো যে আমি রোজাদার। তারপরে যদি মন মানতে না চায়, নিজেকে বুঝাও যে আমি তো রোজাদার, তার মতন করা আমার জন্য সাজে না, সবর করতে বলা হয়েছে। অশাহরুল মুয়াসাত, গমখারি সমবেদনা, সহমর্মিতা প্রকাশ করার মাস, অন্যের প্রতি সহমর্মিতা প্রকাশ করা, সমবেদনা প্রকাশ করা। একাই খুব পেট পুরে খেলাম, রকমারি খাবার খেলাম, দস্তরখান ভরা থাকলো, আর আমার পাশে, আমার সামনে আমার প্রতিবেশী গরিব, কোনো রকমে তার দিন চলে, সাহারি ইফতারি ঠিক মতন চলে না, এরকম যেন না হয়। আমি একাই পেট ভরলাম, আমার প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন কিংবা পরিচিত জন তারা কষ্টের মধ্যে থাকলো, এরকম না হয়। তোমার ঘরে যদি 5টা আইটেম হয়, তোমার প্রতিবেশীর ঘরে 1টা আইটেম পাঠাও, তোমার কাজের লোক, তোমার পরিচিত অধীনস্থ যারা গরিব তাদেরও খোঁজ খবর নেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ফাত্তারা সায়মান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, সে ওই ব্যক্তির সমপরিমাণ নেকি লাভ করবে। আলাম ইয়ান্তাকিস মিন আজরিহি শাইয়া, আর তার নেকি থেকে বিন্দু পরিমাণও কমবে না। তাকে ইফতার করানো হলো, সে রোজা রেখে যে পরিমাণ নেকি লাভ করলো, যে ইফতার করালো তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বোনাস হিসাবে ওই পরিমাণ নেকি দেবেন। আর সে যেন মনে না করে আমি আরেকজনের ইফতার করলাম তা আমার নেকিগুলো সে নিয়ে গেল, এরকম মনে করার কোনো কারণ নাই, তার নেকি কমবে না, বোনাস দেবেন আল্লাহ তাআলা। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ আমাদের মধ্যে তো অনেক কিছু এরকম সামর্থ্য নাই যে আমরা কাউকে পেট ভরে খাওয়াবো। তারা মনে করেছিলেন সারাদিন রোজা রাখার পরে কাউকে ইফতার করাতে হবে, তো নিশ্চয়ই পেট ভরে খাওয়াতে হবে, নিজেরাই খেতে পাই না, আর একজনকে পেট ভরে কেমনে খাওয়াবো। এই জন্য তারা প্রশ্ন করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করলেন, পেট ভরে খাওয়ানো কোনো জরুরি না, যদি কেউ একটা খেজুর, এক ঢোক পানি কিংবা এক গ্লাস দুধ এই দিয়েও কাউকে ইফতারি করায়, তাহলেও সে ওই পরিমাণ নেকি পেয়ে যাবে। ইফতারি করানোর জন্য পেট ভরে খাওয়ানো কোনো জরুরি না, আর জন্য রোজা খুলতে সাহায্য করা, রোজা ভাঙতে সাহায্য করা, একটা খেজুর হোক, এক ঢোক পানি হোক, এক ঢোক দুধ হোক, আর বেশি দিলে আরও ভালো, না পারলে কে যেন মনে না করে আমার তো নাই, আমি আর একজনকে কীভাবে ইফতারি করাবো। এই জন্য ইফতারি করানো এটা বহুত বড় স্বভাবের কাজ। এই মাসে যেহেতু প্রত্যেকটা নেকি আমল বহু গুণে বৃদ্ধি পায়, এই জন্য প্রত্যেকটা আমল বেশি বেশি করা, বিশেষ করে নামাজের এহতেমাম করা, একটা নফল যেহেতু একটা ফরজের বরাবর, এই জন্য নামাজের এহতেমাম করা। গত সপ্তাহে বলা হয়েছিল ইশরাক, চাষ, আওয়াবিন, তারাবি, তাহাজ্জুদ এবং প্রত্যেক নামাজের আগে পরে সুন্নত নফল যেগুলি আছে, এইগুলি যদি আমরা এহতেমামের সাথে আদায় করতে থাকি, তাহলে 50 থেকে 60 রাকাত অতিরিক্ত নফল নামাজ আমাদের এই রমজানের প্রত্যেক দিন হয়ে যায়, যেটা অন্য সময় সব করা যায় না। আমরা এই সুযোগটাকে না হারাই, এই নামাজগুলি 50 থেকে 60 রাকাত হয়ে যাবে, দৈনিক আদায়ের জন্য চেষ্টা করব। 2 নম্বরে কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে বিশেষ সম্পর্ক কায়েম করা। অন্য সময়ে কোরআনের একটা শব্দ অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি, আলিফ লাম মিম এটাকে পড়লো তার আমলনামায় 30টা নেকি হয়ে গেল, আর রমজানে এটা 70 গুণ বৃদ্ধি পেয়ে আলিফ লাম মিম পড়লো 2100 নেকি তার আমলনামায় লেখা হয়ে গেল। তো কোরআনের সাথে সম্পর্ক কায়েম করা, যারা কোরআন পড়তে পারি না কোরআন শেখার জন্য চেষ্টা করা। আমাদের এখানে রমজান উপলক্ষে আসরের পরে বয়স্কদেরকে কোরআনের ট্রেনিং দেওয়া হচ্ছে, যারা পড়তে পারি না কিংবা পড়তে পারি ভুল, তাদের জন্য প্রতিদিন আসরের পরে 1 ঘন্টা 1 ঘন্টা, যদি আমরা কাজকাম থেকে ফারেগ হয়ে এই 1টা ঘন্টা ট্রেনিংয়ের মধ্যে শরিক হই, তাহলে এক তো মসজিদে অবস্থান করার সব পাওয়া যাচ্ছে, অন্যদিকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কায়েম হয়ে যাচ্ছে, সাথে সাথে জরুরি মাসআলা মাসায়েল এইগুলো জানা হয়ে যাচ্ছে। এই জন্য যাদের কোরআন সহি না
অথবা একেবারেই পড়তে পারি না, তার মানে সকলে চেষ্টা করব এখানে কোর্সের মধ্যে শরিক হওয়ার জন্য। যদি দেরি হয়ে যায় যে বাসায় যেয়ে ইফতারি করতে পারবো না, তো এখানে ইফতারির ব্যবস্থা আছে, প্রত্যেক দিন 50-60 জন এখানে ইফতারি করছেন, 4 তলা ইফতারির ব্যবস্থা আছে। আমরা এই কোর্সে শরিক হওয়ার কারণে যদি বাসায় যেতে দেরি হয়ে যায় তো এখানে ইফতারি করে যাব, ইফতারির যে সওয়াব হ্যাঁ এর মধ্যে আমরা শরিক হব। এই জন্য আমাদের যে ইফতারি ফান্ড আছে এখানে আমরা যদি শরিক হয়ে যাই তাহলে যে ইফতারি সওয়াব বলা হলো, যে কাউকে ইফতারি করালো সে ওই পরিমাণ নেকি পেয়ে গেল, আমি আমার সাধ্য মতন এখানে ইফতারির জন্য দিলাম। তো 50-60-70 জন যে ইফতারি করে আর কেমন যেন আমি এই সকলের সমপরিমাণ নেকি অর্জন করলাম। এই জন্য আমরা সাধ্য মতন এই ফান্ডে সরাসরি কোনো জিনিস কিনে দিয়ে হোক, মুড়ি, খেজুর, কলা, কোনো ফল, কিংবা টাকা দিয়ে, চিনি দিয়ে, যে কোনোভাবে হোক, যার যেটা পছন্দ, আমরা এখানে শরীর হওয়ার জন্য চেষ্টা করব। নিজের যদি সামর্থ্য না থাকে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে তাসকিন করে যদি ওখান থেকে আনাই তাহলে সেও সব পাবে, আমি বলার কারণে আমিও একই পরিমাণ নেকি পেয়ে গেলাম। এই জন্য ইফতারির মধ্যে শরিক হয়ে যাওয়া, প্রতিদিন মোটামুটি 3-4 হাজার টাকা খরচ যায়। কেউ যদি চাই একদিনের পরে দায়িত্ব নিতে পারে যে আমি একদিন করাবো, 3,000 টাকা দিলাম, 4,000 টাকা দিলাম, তো একদিন তার পক্ষ থেকেই ইফতারি হয়ে গেল, বা একদিন যা কিছু লাগে টাকা না দিয়ে কিনে পাঠিয়ে দিলাম, এতে আমি শরিক হয়ে গেলাম। অনুরূপভাবে আমার যে আত্মীয় স্বজন আছে এদেরকেও ইফতারি করানো, চাই ধনী হোক কিংবা গরিব হোক, প্রতিবেশী আছে, যে বিল্ডিংয়ে আপনি থাকেন, যে ফ্ল্যাটে থাকেন, পাশের ফ্ল্যাটে, আরও পরিচিত যারা আছে এদেরকেও ইফতারি পাঠানো, যদিও তারা বড় লোক হোক সেখানেও দেওয়া, গরিবদেরকেও দেওয়া, গ্রামে গরিব আত্মীয় স্বজন থাকে এদেরকে ইফতারির জন্য সহযোগিতা করা, সাহারির জন্য সহযোগিতা করা, এটাও এই নেকি অর্জন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা হলো দানের পরিমাণ বাড়িয়ে দেওয়া, 3টা আমল, একটা হলো নামাজের পরিমাণ বাড়ানো, দ্বিতীয় হলো কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়ানো, তৃতীয় হলো দানের পরিমাণ বাড়ানো। এই রমজান মাসে আমরা একটু হাত খুলে দান করার জন্য চেষ্টা করব। গত সপ্তাহে বলা হয়েছিল রমজানে 4টা জুমা হবে, এই 4টা জুমা যদি আমরা এই মসজিদে 100 টাকা করে দিই, কেউ 10-20 টাকা না দিয়ে 100 টাকা, 4 জুমায় 400 টাকা, এটা কিন্তু কঠিন কোনো কিছু না। হ্যাঁ, এই জন্য সকলে চেষ্টা করব, আজকে থেকে দেখা যাবে আমরা কতটুকু আমল করতে পারছি। গত সপ্তাহে বলে দেওয়া হয়েছিল 100 কামে কেউ না দিই। আরও এই মসজিদের খেদমতে শরিক হওয়ার জন্য একটা সুযোগ আপনাদের জন্য রাখা হয়েছে, সেটা হলো রেজিস্টারের মধ্যে নাম চলে আসা যে আমি এই মসজিদের সাথে সম্পৃক্ত। এই জন্য আমাদের এখানে খাতা থাকবে, বড় খাতা, আমরা প্রত্যেক মাসে 50 টাকা 100 টাকা কে কতটুকু দিতে পারি যাতে নিয়মিত হয়, খাতার মধ্যে নাম লিখিয়ে দেবো, নাম, ঠিকানা, মোবাইল নম্বর লিখে দেবো এবং কত টাকা আমি দেবো, 50 টাকা দেবো নাকি 100 টাকা দেবো। তো প্রত্যেক মাসে খাতার মধ্যে নাম থাকলে দেওয়ার একটা আগ্রহ থাকবে যে আমার নাম তো খাতার মধ্যে আছে, আমার তো দিতে হবে। 50 দেন 100 দেন 500 দেন 1000 দেন, যার যেমন সুবিধা, এখানে খাতা থাকবে মহাজন সাহেবের কাছে, আমরা সকলে এই রমজানেই এই খাতার মধ্যে সদস্য হয়ে যাব। আটাল আমাদের 313 সদস্য আছে যারা 10,000 টাকা দেয় আজীবন সদস্য, এটা হলো মাসিক, কেউ যেন আমরা এর থেকে বাদ না থাকি, এই খাতার মধ্যে শরিক হয়ে গেল। হতে পারে এই খাতার মধ্যে নাম ওঠার কারণে এই নামটা জান্নাতিদের লিস্টেও চলে যেতে পারে, এখলাসের উপরে, নিয়তের উপরে, যেন আমরা সকলেই জুমার পর থেকেই এই খাতার মধ্যে নাম লিখিয়ে দিয়ে যাব, নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আমি প্রত্যেক মাসে কত দেবো, এটা হলো মাসিক হিসাবে, আর যার যখন সুবিধা এটা আমরা দিতে থাকবো। আর রমজানে যেহেতু মসজিদের খরচ অনেক বেশি, বোনাস থাকে, বেতন থাকে, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন, সংস্কারমূলক কাজ, এসি কেনা হয়েছে, এই জন্য আমরা অন্য মাসের তুলনায় এই মাসে হাত খুলে মুক্ত হস্তে দান করব, এবং যে ফজিলত আমল লাইনে, দানের লাইনে, এটা আমরা পুরোপুরি অর্জন করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, সুস্থতার সাথে পুরো রমজান মাস আমাদেরকে ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর তৌফিক দান করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين